ইমাম সাহেবরা জোরে আমিন বলতে নিষেধ করেন, আস্তে আমিন বলার কোনো হাদিস আছে কি না? এখানে আসলে আমরা জানি যে এখানে আমিন বলার অনেকগুলো হাদিস আছে, কোনো কোনো হাদিসে তো স্পষ্ট আমিন জোরে বলার কথা এসেছে, আর অন্য হাদিসগুলোতে আমিন বলার কথা এসেছে সেটা আস্তে না জোরে সেটা বলা হয়নি। এখানে ওলামায়ে কেরামে ইখতিলাফ হয়েছে, একদল ওলামায়ে কেরাম মনে করেন সেই হাদিসগুলোকে দলিল দেখিয়ে যে এখানে তো জোরের বলা হয়নি, আস্তেও বলা হয়নি, তাহলে আস্তে পড়বে। আর এক্ষেত্রে আসলে ওলামায়ে কেরামের মধ্যে দুটো মত হয়েছে, জোরে আমিন বলা এবং আস্তে আমিন বলা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী ওলামায়ে কেরাম আস্তে আমিন বলার পক্ষে মত দিয়েছেন। তা আমি মানে এটা এটা এমন মৌলিক জিনিস নয় যে জোরে আমিন বলা মিস হলে অথবা আস্তে আমিন বলা মিস হলে নামাজ বাতিল হয়ে যাবে, এটা কেউ বলেছেন? অথবা তার ওই রাকাতটা বাতিল হবে, এটা কেউ বলেছেন? তাহলে আমাদেরকে সহ্য করতে হবে। দুটো মত যেহেতু আছে, দুটো এলমি মত, একাডেমিক মত, অতএব যারা জোরে আমিন বলতে চান তারা বলতে পারবেন, আবার যারা আস্তে আমিন বলতে চান তারা তাদের মত অনুযায়ী বলেন, আমরা তো আর নিষেধ করব না। কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে উভয় মতের লোকদেরকে একজন আরেকজনকে যেন স্টপ না করান, গলা টিপে না ধরেন। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেন স্বাধীনতা থাকে।